আমি তো এখানে এসেছিলাম শুধুমাত্র আপনাকে বাঁচাবো বলে, কিন্তু ওখানে যেরকম পরিস্থিতি ছিল সেই জন্য আমার এত দেরি হলো। আপনার সমস্ত কথাবার্তা শুনে আপনি কেমন বদলে গিয়েছিলেন বলে ভেবেছিলাম। আমি এখনো নন্দিনীর সাথেই আছি, যে কোনো পরিস্থিতিতেই আমি বদলাবো না। চলুন। কেউ পেছনে আসছিল মনে হলো, কেউ নেই। নিন চলুন। নন্দিনী বাবা, তুমি চলে এসেছো। তোমার কোনো অসুবিধা হয়নি তো? ওরা তোমাকে কোনো কষ্ট দেয়নি তো? তোর বোনের ব্যাপারে সমস্ত সত্যিটা জানবার জন্য ওরা আমাকে বেঁধে রেখেছিল, কিন্তু আমি সত্যিটা বলিনি। ঠিক সময়ে ভৈরবী এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে এলো। ভৈরবী শুধু তোমাদের নিয়ে আসেনি, ও নাগানন্দাকে সাথে নিয়ে এসেছে। নরসিমা নায়ক, তুই এখানেই আছিস? হ্যাঁ, তাই তো, তুই আসবি বলেই আমি অপেক্ষা করেছিলাম। আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম, এইবার তুই জালে জড়িয়ে পড়েছিস। আমি তোকেই খুঁজে বেড়াচ্ছিলাম, এইবার তুই জালে জড়িয়ে পড়েছিস। এই পার্বতীকে তুই আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলিস। যতক্ষণ না আমি তোকে শাস্তি দিতে পারছি, আমার রাগ কিছুতেই কমবে না। আর তুই নিজের থেকেই আমার কাছে এসে ফেঁসে গেছিস। কে কার হাতে ফেঁসে গেছে সেটা কি তুই নিজের চোখে দেখতে চাস? তুই আমাদের নাগ বংশের অপমান করেছিস, তার প্রতিশোধ নেব আমরা। তুই আমাদের দুজনকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছিলি, আজকে তোকে মেরে ফেলতে এসেছি। মঙ্গলমুখী দে আমরা কিছু করি না বলে পার্বতী তোকে এমনটা বানিয়ে দিল, কিন্তু ধর্মের বন্ধনে আটকে না গিয়ে আমাদের কার্কটাক বংশের জন্য কাজ করাটা আমাদের অবশ্য কর্তব্য। এখনই তোর শিরচ্ছেদ করে নাগ দেবতাকে উপহার হিসেবে অর্পণ করব।
এটা কি তুই যে আমাকে আটকালো? হ্যাঁ আমি আটকেছি। আমি আর তুই বন্ধু, তুই কেন ওদের জন্য আমার সাথে লড়ছিস? তুই আমাকে মারলি আর আমি তোকে ছেড়ে দেব? আমি তোকে মারলাম, কি বলছিস তুই? তোর ব্যাপারে নন্দিনী না কোনোভাবে জানতে পারে, সেই জন্য তুই আমায় বিনাশ করলি? আমি তোর বিনাশ করিনি। মিথ্যে কথা বলবি না। পরমজ্যোতি মুনির কাছে আমাকে রাস্তা থেকে সরিয়ে তুই নিরাকার তন্ত্রবিদ্যাটা শিখেছিস, আর সেই তন্ত্রবিদ্যার ব্যবহার করে তুই জঙ্গলের দেবীর মন্দির থেকে কালচক্র চুরি করেছিস। শুধু এইটুকুই নয়, তোর ব্যাপারে আমি যা কিছু সত্য জানি সেই ব্যাপার আমি যাতে কাউকে না বলতে পারি সেই কারণে তুই আমাকে মেরে ফেললি। যা হয়েছে সেই ব্যাপারে কিছুই জানিস না, এই ভাব দেখিয়ে তুই পালাচ্ছিস। আমি পুরুষোত্তম নাম গ্রহণ করার পর তোর সঙ্গ করেছিলাম, আমি ওই সমস্ত গুরুত্বপূর্ণ তন্ত্র শিখেছিলাম, এটাই সত্যি। কিন্তু তুই যেমনটা বলছিস, আমি কালচক্র অধিকার করিনি আর আমি তোকে হত্যাও করিনি। যা করেছিস তুই করেছিস। তুই আমায় বিশ্বাস কর, আমি সব করিনি। তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে তুই তোর নিরাকার বিদ্যার দিব্যি দিয়ে বল। শোন, আমি আমার অধিগত মায়া বিদ্যার দিব্যি রেখে বলছি, আমি কোনোভাবেই তোর বিনাশ করিনি। যে যেই বিদ্যাটা অর্জন করে থাকে সে কখনো সেই বিদ্যার দিব্যি দিয়ে মিথ্যে কথা বলে না, কিন্তু আমি দিব্যি দিয়ে বলছি, আমি তোকে যা বলেছি সবই সত্যি, আমায় বিশ্বাস কর। বিশ্বাস করলাম। নন্দিনী, নিরাকার তন্ত্র বিদ্যাটা পুরুষোত্তম একা শিখেছে বলে আমার যে ধারণা ছিল তা ভুল। ওই তন্ত্রবিদ্যা জানে এরকম আরো কেউ আছে। পুরুষোত্তম কালচক্র নেয়নি, ওই কালচক্র কে নিয়ে পালিয়েছে সেটা আমি জেনে বলবো। বন্ধু, আমার উপরে থাকা তোর সন্দেহটাকে আমি এবার শেষ করে দিলাম, তবে এই মুহূর্তে আমাকে আমার প্রতিশোধটা নিতেই হবে। নাগবংশের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি হিসেবে আমাকে প্রতিশোধ নিতেই হবে, সেই জন্য তুই মাঝখানে না থেকে এখান থেকে চলে যা। আমি এদের সর্বতোভাবে সাহায্য করব বলে কথা দিয়েছি, তুই কোনোভাবেই এদের কোনো কষ্ট দিবি না। তুই যদি আমার এই কাজে বাধা হয়ে দাঁড়াস আমাকেও তোকে শত্রু বলে মেনে নিতে হবে। তুই যা যা করতে পারিস করে দেখা, আমাকে না পেরিয়ে এদের তুই কিচ্ছু করতে পারবি না। করে দেখাবো আমি। তুই
এখন আমায় আটকে দিলি, কিন্তু তুই আমাকে সর্বক্ষণের জন্য আটকাতে পারবি না কিছুতেই। এই কথাটা মনে রাখিস তুই। এখনো পর্যন্ত আমার মহাধুরন্ধর শত্রুদের থাকার জায়গা আমি খুঁজে যাচ্ছিলাম, এখন সেই জায়গা আমি খুঁজে পেয়েছি। ওদের কোনো না কোনো দিন শেষ করে কার্কটাক বংশের উদ্দেশ্য আমি পূরণ করবই। আমি তোমাদের তুলবো না। আরে আমার হাতের মাদুলিটা খোলার জন্য তোর মা আমার কাছে পাঠিয়েছিল, তাই না? এখন তোকে মারার জন্য আমি তোর পুতুলে টাইম বোম ফিট করে রেখেছি। এখন তোর গল্প শেষ করে তোর মা জানকীকে তিলে তিলে কষ্ট দেব। কে তুই? এখানে কি করে এলি? তোর নাম কি? তুই আমার সাথে স্কুলে যাবি? তাহলে আমি আমার বন্ধুদের সাথে তোর আলাপ করিয়ে দেবো। আর 20 সেকেন্ডের মধ্যে দেব সেনার হাতে থাকা পুতুলের মধ্যে বোমটা ফেটে যাবে আর দেব সেনা টুকরো টুকরো হয়ে যাবে। দেবসেনাকে আর নিজের ঘড়ি দেখে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। বোমটা ফাটতে আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। দেবসেনা মরে গেলেই শুধুমাত্র অরুণই বেঁচে থাকবে। ওকেও আমি ঠিক এমনই ভাবে শেষ করে দেব। কি দেখছিস তুই? কাকে দেখছিস? পুতুলের ভিতরে বোম রেখেছে মনে হচ্ছে। এক্ষুনি দেবসেনাকে বাঁচাতে হবে। আমার মেয়েকে মেরে ফেলার জন্য এর মধ্যে বোম রেখেছিস? আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। যে পুতুলটা দিয়ে তুই আমার ছোট মেয়েটাকে মেরে ফেলতে চাইছিস, সেই পুতুলটাই তোর মৃত্যুর কারণ হবে। হ্যাঁ
দীপশিলা, কি হলো? বোমটা ফাটবে বলে সেটা কেন আর ফাটলো না তাই নিয়ে চিন্তা করছিস? আমার একটা সন্দেহ হয়েছিল, তাই এই রিমোটটা আমি হাতেই রেখেছিলাম। আমি যা ভেবেছিলাম তুই ঠিক সেটাই করলি, পুতুলটা তুই আমার গায়ে ছুড়ে মারলি, আমি রিমোট দিয়ে তখনই ওটা অফ করে দিলাম। তুই এখন ভাবছিস যে আমি আগের কিরণই রয়েছি। আমার বাবাকে খুন করার পর তখনই আমি তোর ওপর প্রতিশোধ নেব বলে ভেবে রেখেছি, এরপরে তুই আমার কিচ্ছু করতে পারবি না, এটা তুই জেনে রাখ। তোর স্বামী আর তোর মেয়েকে শেষ করেই ছাড়ব। তুই ভাবছিস আমি এই কাজটা কি করে করব? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গঙ্গা, প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছ? মনে আছে তো যা বলেছিলাম, 108টা প্রদীপ জ্বালাতে হবে, আর পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতে করতে এই মন্দিরে 108 বার প্রদক্ষিণ করতে হবে। ঠিক আছে। দেখে তো পালোয়ান বলে মনে হচ্ছে, দেখলেই তো ভয় লাগছে। আবার তন্ত্র সাধক, একে কি করে সামলাবো রে বাবা। গঙ্গা পঞ্চাক্ষরী মন্ত্র বলতে বলতে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে। ওর পুজো শেষ হওয়ার আগেই কলসটা তুলে নিতে হবে। এই খবরটা নাগানন্দাকে দিয়ে আসি। ওম নমঃ শিবায়। নাগানন্দা, গঙ্গা প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে, এই ফাঁকে আপনি কলসটা নিয়ে নিন। ওর প্রদক্ষিণে যাতে বাধা না আসে সেটা আমি দেখছি। মাধবী, আমি সত্যিটা জানতে পেরে গিয়েছি। আমি কলস নেবার প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। Oh, 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 oh,
হলুটা কি? আমি কলসটা কিছুতেই আমার হাতে নিতে পারছি না কেন? এ তন্ত্র সাধক হয়েও তো ওই কলসটাকে খুলতে পারলো না, এরপরে কি করবে? ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। কি হলো গঙ্গা, তুমি থেমে গেলে কেন? প্রদক্ষিণ শেষ না করে পঞ্চাক্ষরী মন্ত্র বলা থামাতে নেই, মন্ত্র বলতে থাকো। কি হলো গঙ্গা? কথা বলছো না কেন? মন্ত্র বলতে থাকো। গঙ্গা যাতে পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ না করতে পারে সেজন্য বাধা এসেছে। এই কথাটাকে নাগানন্দাকে বলতে হবে। উনি কি কলেজটা নামিয়ে দিয়েছেন এতক্ষণে? সেটা গিয়ে দেখি। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। এসব কি দেখছি ভাই? এখানে যা হচ্ছে নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতাম না। একে তো লোকটাকে দেখতে পালো আনের মতো, তারপরে আবার একটা ভয়ঙ্কর সাপের রূপ নিল। সত্যি খুব ভালো হয়েছে যে ওর চোখে আমি পড়ে যাইনি। কি হলো, কেন কলসটা নেওয়ার ক্ষেত্রে বাধা পড়লো? কি হয়েছে আমি জানি না, গঙ্গা পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতে পারছে না। নিশ্চয়ই কোনো একটা শক্তি ওকে বাধা দিচ্ছে। কলস নিতে পেরেছেন? না গঙ্গা, ওই কলসটা নিতে গেলে কিছু একটা বাধা আসছে। আমাকে পরিহার পূজা করতে না দিয়ে যে শক্তি আমাদের কলস নিতে দিচ্ছে না, সে কোন শক্তি? এই হ্যাঁ,
সেটা অন্য কেউ নয়, আমার ভৈরব। এদের মধ্যে আবার কোথেকে এসে জুটলো? নন্দিনীর শক্তির কাছে তোমরা হেরে যাচ্ছ বলে মন্দিরের এই কলসিকে ব্যবহার করার চেষ্টা করছো। এই কাজটা তোমাদের ঠিক মনে হচ্ছে? নন্দিনী যা অন্যায় করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত জেনেও ও শুধু আপনার মেয়ে বলে আপনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন। আমি ঠিক বলছি তো? ভৈরব, সে হলো আমার কাছে একজন ভগবান। নন্দিনী আমার মেয়ে বলে আমি ওকে বাঁচাচ্ছি এটা ভেবো না। ও নিজের একটা ধর্ম আছে, সেই জন্যই আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি হাজার চেষ্টা করে নিন তাহলেও নন্দিনীকে বাঁচাতে পারবেন না। তুমি আগে অন্যদের সাথে মিলে কোনো কাজই ঠিক মতো করতে পারোনি, আর তাই এখন নাগানন্দার সাথে হাত মিলিয়েছ। কিন্তু আমি আমার ভৈরবকে ভরসা করে নন্দিনীর পাশে সবসময় রয়েছি। ভৈরব আমার সঙ্গ কোনো দিনও ছাড়বে না। আমি যতদিন আছি তুই ওদের কিচ্ছু করতে পারবি না। কে জিতবে আর কে হারবে শেষ পর্যন্ত সেটা নিজেই দেখে নে। দেখিস? কিন্তু তুই একটা কথা স্পষ্ট জেনে নে, তুই যত বড় চালাকি করিস না কেন, নন্দিনীর বিরুদ্ধে গিয়ে তুই যে কোনো উপায় বার করে ওকে যদি তুই মারার চেষ্টাও করে থাকিস সবকিছুই তোর বিফলে যাবে। এই তুই যতই চেষ্টা করিস না কেন, শেষ মুহূর্তে আমি সেই জায়গায় চলে গিয়ে তোদের সব কাজ বন্ধ করে দেব। Thank you.
ওই নন্দিনীর থেকে প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। গঙ্গা, 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 কি হলো? মাধবী, কি হলো? কোথাও দেখতে পাচ্ছি না কেন? গেল কোথায়? তাই অজ্ঞান হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছিলাম ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর আপনি মিথ্যে বলবেন না, গঙ্গাকে বশীকরণ করার জন্য ওকে অজ্ঞান করেছেন আপনারা। বেকার আমাদের উপরে সন্দেহ করছো কেন অরুণ? গঙ্গাকে সুস্থ করার জন্যই তো কালচক্র নিয়ে এসেছি। আমার উপরে তোমার এইটুকু ভরসা নেই? যত ঝামেলা সব এটার জন্যই। এটাকে আমি আজ ফেলেই দেব। অরুণ, 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 কথা শোনো, যেও না অরুণ, অরুণ দাঁড়াও, আমার কথা শোনো, কালচক্র নিয়ে বাইরে যেও না, বিপদ হবে তোমার। অরুণ দাঁড়াও, অরুণ, তুই
কেন মায়ের রূপ ধারণ করেছিস? তোর আর এই কালচক্রের কি সম্পর্ক? আমিও তোর মতন মায়াতন্ত্র শিখেছি। অপূর্ব এই তন্ত্র কেন তুই ভুল কাজে ব্যবহার করছিস? তুই নিজের বিষয়ে আমাকে কিছুই না বলতে পারিস, কিন্তু আমাকে সরিয়ে তুই এই কালচক্র কিছুতেই নিতে পারবি না। চক্র আমার হাতে রয়েছে, এখন তোর আসল রূপটা জানতে পারবো। প্রসন্ন প্রসন্ন মায়া রূপ নিজ প্রসন্ন 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 মায়া রূপে দেখাও। নাগানন্দা, ওই মায়া শক্তি আপনার পেছনে দাঁড়িয়ে। মাধবী, ওর বিরুদ্ধে নিজের পুরো শক্তি প্রয়োগ করো, আমিও নিজের পুরো শক্তি ওর উপর প্রয়োগ করব। ও আসলে ঠিক কি আমাকে জানতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Oh!
গঙ্গা, আমার মনে হয় এই কালচক্রর জন্যই এখানে এইসব ঘটনা ঘটছে। এই কালচক্রর জন্যই আমাদের এত সব সমস্যা হচ্ছে। এটার দরকার নেই আমাদের, এটাকে তুমি দিয়ে দাও। গঙ্গা দেখো, ওটা এদিকেই আসছে, তুমি ওটা ছুঁড়ে দাও এদিকে। গঙ্গা, এই কালচক্রর জন্যই কিন্তু আমি আমার বাবা আর তুমি তোমার বাবাকে হারিয়েছো। এই কালচক্রের জন্যই যত রকম অশুভ শক্তি আমাদের জীবনে আসছে। এত কিছু হওয়ার পর এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটা নিজের কাছে রেখো না তুমি। এটা এই মুহূর্তে তুমি ওই ঢিপির মধ্যে ফেলে দাও। যার সঙ্গে আমরা পারলাম না, সেই মায়া শক্তি এই গঙ্গার কাছে কি করে হেরে গেল? আমার মনে হয় এই মুহূর্তে ও ভাবার মতো অবস্থায় নেই, তবে ওর বিশেষ কোনো একটা শক্তি নিশ্চয়ই আছে। সেই বিশেষ শক্তিকে টক্কর দিতে না পেরে ওই মায়া শক্তি পালিয়ে গেল। গঙ্গার ভেতরে কি শক্তি আছে যদি জানতে পেরে যাই, নন্দিনীকে শেষ করতে পারবো। তবে আগে আমাকে জানতে হবে গঙ্গার মধ্যে কোন বিশেষ শক্তি আছে।